আমাদের শরীরের অনেক সময় বিভিন্ন টিউমার আমাদের ভার্টিব্রা বা স্পাইনাল কর্ডের যে থাকে যার মধ্যে সেখানে ছড়িয়ে পড়ে। তো বেশিরভাগ ক্ষেত্রে ভার্টিব্রাল বডিতে যে ছড়িয়ে পড়ে বিভিন্ন টিউমার, যেটাকে আমরা মেটাস্টেসিস বলি, এর ফলে কিন্তু রোগীর খুব কষ্ট হয়, কোমর ব্যথা হয়, সবসময় একটা ব্যথা থাকে এবং ব্যথাটা রাতের দিকে বেশি হয়। প্রোস্টেটে ছেলেদের ক্যান্সার হয় এবং সেই ক্যান্সার কিন্তু আস্তে আস্তে এই ভার্টিব্রাতে ছড়িয়ে পড়তে পারে, এবং ভার্টিব্রাতে যদি ক্যান্সার ছড়িয়ে পড়ে তাহলে সবসময় একটা কষ্টকর ব্যথা হয়, এবং এই ব্যথার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা রেস্ট নিলে এই ব্যথাটা কিন্তু কমে না, এবং আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে রাতে এই ব্যথাটা বেশি হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। তাই কারো যদি এরকম হয় যে প্রোস্টেটের সমস্যা, প্রস্রাবের সমস্যা, জ্বালা যন্ত্রণা আছে, তার সাথে কোমর ব্যথা হচ্ছে, ব্যথাটা সবসময় থাকছে, কখনোই কমছে না, রাতে বেশি হচ্ছে ব্যথাটা, এবং তার সাথে যেটা দেখা যাচ্ছে যে রেস্ট নিলে ব্যথাটা কমছে না, রাতে বেশি হচ্ছে, তাহলে বিষয়টা সিরিয়াসলি নিয়ে অবশ্যই একজন দ্রুত ডাক্তার দেখাবেন। ধন্যবাদ সবাইকে।